আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা, ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির অনুশীলন পর্ব নিয়ে। শিক্ষার্থীরা, আমরা আজকের এই অনুশীলনীতে 1 নম্বর থেকে শুরু করব। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমাদের একটি পেইড কোর্স চলমান রয়েছে যেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকেও বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি তোমাদের বেস্ট একটি সার্ভিস প্রোভাইড করব। শিক্ষার্থীরা, আমাদের যে 1 নম্বর প্রশ্নটি রয়েছে, এই 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে রয়েস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। এখন তোমাকে বুঝতে হবে, যেহেতু সে 35,000 টাকা ব্যাংকে জমা রেখেছে, সুতরাং এটা অবশ্যই মূলধন, এবং কয় বছরের জন্য জমা রেখেছে, 3 বছরের জন্য, এটা হবে তোমার সময়ের মান বা এন এর মান। যদি সরল মুনাফার হার, এখানে তারা বলেই দিয়েছে মুনাফার হার 7% হয়, তাহলে এটা হবে আর এর মান, তবে 3 বছর পরে রয়েসের কত টাকা মুনাফা হবে। এখন এই যে এটাই হচ্ছে মূলত এন এর মান, যেটা পূর্বেও ছিল, এখানেও এন এর মানটা আছে, এখানেও এন এর মানটা আছে। সো আমি যে কোনো একটা এনকে আমি মুছে দিলাম, তাহলে আমরা এখান থেকে পেয়েছি পি এর ভ্যালু পেয়েছি, তারপর আমরা আর এর ভ্যালু পেয়েছি, এবং এন এর ভ্যালু তো আছেই। আমাদের বের করতে বলেছে কত টাকা সে মুনাফা পাবে, অর্থাৎ এখানে আয় এর মানটা আমাকে বের করতে হবে। সো আমরা আয়ের মানটা বের করব। তাহলে দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করছি। স্যার, আমরা সর্বপ্রথম সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা জানি সেটা আমরা লিখে ফেলেছি। এখন আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব কোন কোন মানটা আমাদের প্রেজেন্ট রয়েছে, কোন কোন মানটা আমাদের নাই। আমরা দেখতে পেয়েছি এই 35,000, এটা পুরোটাই ফি এর মান, এবং এই যে এন এর মান হচ্ছে 3 বছর, তবে হ্যাঁ আর এর মানটা পার্সেন্টেজে দেওয়া আছে। সুতরাং এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে পার্সেন্টেজ ভাঙতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভাঙতে মানে ভাগ, আর গড়তে গেলে অবশ্যই গুণ করতে হবে। অর্থাৎ যদি শুরুতে পার্সেন্টেজ থাকে এটা ভেঙে ফেলতে হয়, ভাঙতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর লাস্টে পার্সেন্টেজ তৈরি করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এটাই হলো মিন থিওরি, এটা আমরা জানি। তো আমি লিখে ফেললাম যে পি এর মান হচ্ছে টোটাল 35,000 টাকা, এবং আর এর মান হচ্ছে 7%, অবভিয়াসলি এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পাচ্ছি 0.07, সময়ের মান হচ্ছে 3 বছর, এবং এই আয় এর ভ্যালুটা আমরা বের করব। সবগুলা দেখো, আমরা এখান থেকে ডাটা সবগুলা বসিয়ে দিলাম। এবার আমরা সূত্রটা লেখার পর পি এর ভ্যালু বসালাম 35,000, এন এর ভ্যালু 3, আর এর ভ্যালু হচ্ছে 0.07। এই সবগুলা গুণ করলে আমরা আনসারটা পাবো 7,350 টাকা। এই এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তোমরা এইগুলো একটু ক্যালকুলেটার গুণ করে দেখবা, আশা করি আমার আনসারটাই পাবা। তো এখানে আমি চাইলে 100 ভাগে 7 এটা ইউজ করতে পারতাম, বাট আমি দশমিক ইউজ করেছি যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়। তাহলে 1 নম্বরটা গেল। এবার আমরা 2 নম্বরে যাচ্ছি। দেখো, জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসায়ী শেয়ার থেকে 6 মাসে 23,000 টাকা মুনাফা পেল, মুনাফার হার হচ্ছে 8%, হলে ওই ব্যবসায় যে ঋণের মূলধন কত। তাহলে এখানে ভালো করে দেখো, এ সময়ের মানটা কত, 6 মাস, 6 মাস মানে এটাকে বছরে কনভার্ট করতে হবে। এরপর 23,000 টাকা সে কিন্তু মুনাফা পেয়েছে, সুতরাং এটা হবে পুরোটাই আয়ের মান। আর এখানে মুনাফার হারটা আমরা দেখতেই পাচ্ছি, মুনাফার হারটা হচ্ছে 8%, এটা আর এর মান, এবং জেবিনের মূলধনের পরিমাণ বের করতে বলেছে, সুতরাং অবশ্যই পি এর মান তারা খুঁজেছে। এখন এই সবগুলা মান আমরা সূত্রের মধ্যে বসিয়ে দিব। দেখো শিক্ষার্থীরা, এখানে মুনাফার হারের জায়গায় আমি বসিয়ে দিচ্ছি, মুনাফার হার যত ছিল 8%, এরপরে আয়ের ভ্যালু হচ্ছে 23,000, এন এর মান হচ্ছে 6 মাস, যদিও সেটাকে বছর আমরা পরে নিয়ে যাব, সেটা আমরা পরে বুঝব। তাহলে আমি লিখে দিচ্ছি 8%, এটাকে যদি আমরা ভেঙে ফেলতে চাই তাহলে অবভিয়াসলি 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে 0.08। এরপর সময়ের মান, এটা কিন্তু চার 6 মাস, তো আমরা জানি মাসকে বছরে কনভার্ট করতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়, কারণ 1 বছর = 12 মাস, সুতরাং এখানে হবে 0.5 বছর, অর্থাৎ অর্ধেক বছর। এরপর মুনাফার মান হচ্ছে 23,000, তারাই বলেছে, দিলাম 23,000, এবং মূলধনের পরিমাণটা আমরা বের করব। তো আমরা কিন্তু এখানে সূত্রটা অলরেডি লেখা আছে, এখান থেকে যদি আমরা এই জিনিসটাকে উল্টো লিখি, পি এন আর ইকুয়ালস টু বা পি আর এন ইকুয়ালস টু যদি আই লিখি, যেটাকে আমরা পরাণ বলি, এরপর পি এর ভ্যালু যদি বের করি, তাহলে আই ডিভাইডেড বাই এন আর, তো আই এর ভ্যালু তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ,
23,000 টাকা, এন এর মান হচ্ছে 0.5, আর আর মান হচ্ছে 0.08। তো এই যে 23,000, এটাকে যদি আমরা এই দুইটা মান গুণ করে ভাগ দিই, তাহলে আমাদের আনসারটা দাঁড়াবে তোমার 5,775,000, এত টাকা, এটাই হবে আমার আনসার। অর্থাৎ এটা হচ্ছে তোমার একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, 5,75,000 টাকা, এটাই হচ্ছে আমার মূলধন। তা আশা করি এটা বুঝতে পেরেছো, এখানে কঠিনের কিছু নাই। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের যে আরফাত একাডেমি চ্যানেল ছাড়াও আরেকটি চ্যানেল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আরফাত স্যার। আমাদের চ্যানেলে গেলেই একটু নিচে আসলে তোমরা দেখতে পাবা আরফাত স্যার নামের সেই চ্যানেলটি। ও এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এখানেও ক্লাস 8 এবং 9 এর ক্লাসগুলো আপলোড করে থাকি। সুতরাং যে কোনো মুহূর্তে এটারও তোমাদের প্রয়োজন হতে পারে বলে আমার বিশ্বাস। আর আমাদের চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমাদের সাথে অলরেডি যারা যুক্ত আছো তাদেরকে থ্যাংক ইউ। এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল ক্লাসগুলো করে নিবে এবং ক্লাসগুলো করে আমাদেরকে ফিডব্যাক জানাবে, ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে, আর বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা ক্লাসগুলো করছো, তোমাদের স্কুলের নামটা একটু কষ্ট করে মেনশন করবা, বন্ধুদের সাথে ক্লাসগুলো ভালো লেগে থাকলে শেয়ার করে দিবা। শিক্ষার্থীরা, আমরা এর পরবর্তীতে 2 এর পর 3 নম্বরে যাচ্ছি। দেখো এখানে শিমুল 80,000 টাকা কোনো ব্যবসায় খাটিয়ে 2 বছরে 1,75,000 টাকা মুনাফা পেল। শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমরা অলরেডি উদাহরণের মধ্যে করেছিলাম, বাট তারপর আমরা এখানে করছি। এই যে 80,000 টাকা সে যেহেতু ব্যবসায় খাটিয়েছে, সুতরাং এটা হবে স্যার মূলধন। এরপরে দুই বছরে সে মুনাফা পেয়েছে 1,75,000, সুতরাং এখানে 2 বছর সেটা হচ্ছে এন এর মান, আর 1,75,000 সেটা হচ্ছে আই এর মান, যেহেতু সেটা মুনাফা সে পেয়েছে। এখন শিমুলের শতকরা কত টাকা মুনাফা হলো? এখন শতকরা শব্দের অর্থ হচ্ছে মুনাফার হার, তো এখানে মূলত মুনাফার হারটাই তোমাকে বের করতে বলেছে। তা আমরা আমাদের ডাটা শিটের মধ্যে সবগুলা মান তুলে দিচ্ছি। মুনাফার মান আমরা একক, দশক, শতক, হাজার, উজুত 80,000 টাকা, আমরা একক, দশক, শতক, হাজার, উজুত, আর এখানে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, ও আচ্ছা, তাহলে আমরা দিলাম 80,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার মূলধন। দেখো তো একক, দশক, শতক, হাজার, উজুত, এরপর সময়ের মান হচ্ছে 2 বছর, আমরা সেটাও দিয়ে দিলাম। এখন মুনাফার মান হচ্ছে 1,75,000 টাকা দিলাম। এখন মুনাফার হারটা আমরা বের করব। তাহলে দেখো ডাটা শিট থেকে আমরা সবগুলো বসিয়েছি কিনা, আমরা 80,000 পি এর মান বসিয়েছি, এনের মান 2 বছর, মুনাফা 1,75,000, আর মুনাফার হারটা আমরা বের করব। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এখান থেকে যে সরল মুনাফার যে সূত্র আই ইকুয়ালস টু পি এন আর বা পি আর এন যেটাই বলো লিখেছি, এবার আমরা এটাকে উল্টো লিখতে পারি, পি এন আর ইকুয়ালস টু আই। তো আমরা এখান থেকে যদি স্যার আই আর এর ভ্যালু বের করি, তাহলে হবে আই ডিভাইডেড বাই পি এন, এবার আই এর ভ্যালু বসিয়ে দাও 1,75,000, পি এর ভ্যালু হচ্ছে স্যার 80,000, এন এর ভ্যালু হচ্ছে 2 বছর। আমরা এটাকে যদি বের করতে চাই, তাহলে ক্যালকুলেটর দিয়ে আমরা 1,75,000-কে এই দুইটা মান দিয়ে, অর্থাৎ এটা হবে 1,60,000, এই দুইটা দিয়ে যদি ভাগ করি, তাহলে 1.09 সামথিং চলে আসবে। আচ্ছা 0.09 এই ধরনের একটা মান তোমার চলে আসবে, বা আমি আরো দিলাম 0.9375, এরকম একটা মান চলে আসবে। কিন্তু এটাকে আমাদেরকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, সেজন্য আমরা 100 দিয়ে গুণ করে এটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে হবে 109.375%, যেহেতু তারা শতকরা বুঝেছে, এটা হচ্ছে আমার আনসার। একদম সহজ একটি প্রশ্ন। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নতে যাচ্ছি। শিক্ষার্থীরা, এই 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো। জনি 50,000 টাকা ব্যাংকে জমা রাখলো, মুনাফার হার হচ্ছে 7.5%, কত বছরে জনি একক, দশক, শতক, হাজার, উজ্জ্বল, লক্ষ 3,00,000 টাকা মুনাফা পাবে? তো আমরা এখান থেকে বের করে ফেলি স্যার, যেহেতু 50,000 টাকা সে ব্যাংকে জমা রেখেছে, এটা হবে পি এর মান, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মুনাফার হারের মানটা হচ্ছে 7.5%, তাহলে এটা হচ্ছে মুনাফার হার আর এর মান। এখন তোমাকে জিজ্ঞেস করে যে কত বছরে, অর্থাৎ সময়টা বের করতে হবে, এবং এখানে মুনাফার পরিমাণটা তারা বলেই দিয়েছে 3,00,000 টাকা, এটা হচ্ছে মুনাফার পরিমাণ, এবং তারা এখানে উল্লেখ করেছে।
তাহলে আমরা এখান থেকে ডাটা শিট থেকে মানগুলো বসিয়ে দিচ্ছি। মুনাফাটা হচ্ছে 50, সরি মূলধনটা হচ্ছে 50,000 টাকা, তো আমরা দিলাম 50,000 টাকা। এরপরে মুনাফার হার আশা করি 7.5%, আমরা 7.5% ইউজ করলাম, বাট এটাকে ভেঙে ফেলতে হবে। তাহলে 7.5কে স্যার 100 দিয়ে ভাগ দিলাম, 100 দিয়ে ভাগ দিলে হবে 0.075, আর এখানে মুনাফার পরিমাণ হচ্ছে স্যার 3 লক্ষ টাকা, একক দশক শতক হাজার উজুত লক্ষ 3 লক্ষ টাকা দিলাম। এরপরে মুনাফার হারটা আমাকে বের করতে, না মুনাফার হার তো দেওয়া, আচ্ছা দুইবার মুনাফার হার পড়েছে, তাহলে এখন আমরা সময়টা বের করব। তাহলে এই অংশটা মুছে দিয়ে আমি এই জায়গায় লিখে দিচ্ছি সময় এন ইকুয়ালস টু ওয়াট। তা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সরল মুনাফার সূত্র সেটা আমরা লিখলাম। এখান থেকে আমরা উল্টো লিখতে পারি পি এন আর ইকুয়ালস টু আই, এরপর আমরা এন এর মান যদি বের করি তাহলে আই কে আমরা পি আর দিয়ে ভাগ করব। তাহলে আই এর ভ্যালু বসিয়ে দিলাম ডান ডান পাশে মান থেকে, একক দশক শতক হাজার উজুত লক্ষ 3 লক্ষ। পি এর ভ্যালু হচ্ছে স্যার অনলি 50,000 গুণ আর এর ভ্যালু 0.075। তো আমরা এই 3 লক্ষকে যদি স্যার 50,000 এবং 0.075 দিয়ে গুণ করে 3 লক্ষকে যদি স্যার ভাগ করি তাহলে এর আনসারটা আসবে তোমাদের ক্যালকুলেটরে 80 বছর। অবশ্যই একটু জিনিস মাথায় রাখবা, নিচে যেহেতু সংখ্যা দুইটা অবশ্যই ব্র্যাকেটের মধ্যে ইউজ করার চেষ্টা করবা, না হয় তোমাদের ভুল হতে পারে। এরই মধ্যে আমাদের 4 নাম্বারটা শেষ হয়ে গিয়েছে শিক্ষার্থীরা, আমরা এবার 5 নাম্বারে প্রবেশ করছি। 5 এবং 6 এই দুইটা প্রশ্ন কিন্তু সেম। তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো তোমাদেরকে অনুরোধ করবো ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বন্ধুদেরকে এখানে ইনভাইট করবা, একটা বড় কমিউনিটি তৈরি করবা, আর ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা যাতে প্রয়োজনের মধ্যে তোমরা ক্লাসগুলো অতি দ্রুত পেয়ে যাও। আর অবশ্যই আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমরা আরফাত একাডেমির যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটিতে সাবমিট করবা, সকল লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে নিচে আসলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সকল নমুনা যে উত্তর দেন নোটস এগুলো পেয়ে যাবা। তোমরা চাইলে নিজেদের তৈরিকৃত নোটসগুলো শেয়ার করতে পারো, এবং কোনো কিছু না বুঝলে এভাবে পোস্ট করতে পারো, আমরা চেষ্টা করব তোমাদেরকে সবসময় একটা সার্ভিস প্রোভাইড করার জন্য। শিক্ষার্থীরা আমরা এখন 5 নাম্বারে দেখতে পাচ্ছি 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। সো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু মুনাফার হারটা দেওয়াই আছে 10%, এটা হচ্ছে আর এর মান, এবং এটা হচ্ছে 3 লক্ষ টাকা, এটা হবে স্যার পি এর মান, এটা হচ্ছে মূলধন। এখন কত বছরে, অর্থাৎ তোমাকে সময়টা বের করতে হবে, অর্থাৎ সময়ের মানটা কত। এখন বলেছে মুনাফা আসলে দ্বিগুণ হবে, অর্থাৎ মুনাফা আসলকে সাধারণত আমরা এ দিয়ে প্রকাশ করি, তবে এখানে এটা দুই ধরনের হয়। আমি তোমাদেরকে বারবার বলছি, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, যেটাকে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা ইউজ করি। এই এই সূত্রটা একটু মনে রাখবা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এটার একটা সূত্র আছে। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে আমরা এ ইকুয়ালস টু পি ইন্টু 1+r হোল টু দি ফর এন ধরি। বাট এটা ছাড়াও আরেকটা আছে মুনাফা আসলের ক্ষেত্রে এ, তো মুনাফা আসলের ক্ষেত্রেও একটা এ আছে। মুনাফা আসল এই এর সূত্রটা হচ্ছে এ ইকুয়ালস টু পি ইন্টু 1+nr। এই দুটো সূত্র একটু কষ্ট করে মনে রাখবা, কারণ একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যেটা হচ্ছে উপর একটা, আর একটা হচ্ছে মুনাফা আসল। এই দুটো সূত্র স্টুডেন্টরা গুলাই ফেলবে, সো এই দুটো সূত্র তোমাদের একটু মনে রাখতে হবে। কিন্তু আমরা এখানে মুনাফা আসল এ ইউজ করেছি, বাট এই এটা হবে স্যার পি এর দ্বিগুণ, অর্থাৎ 2p এর সমান, এটাই হচ্ছে নির্ণয় শর্ত। অর্থাৎ পি যদি 3 লক্ষ হয় তাহলে এ হবে টোটাল 60 লক্ষ টাকা। এই 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 জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এবার চলো আমরা আমাদের এই মানগুলো বসিয়ে দিচ্ছি। স্যার পি এর মান, পি এর মান হচ্ছে 3 লক্ষ টাকা, সো আমি এখানে বসাই দিলাম 3 লক্ষ, একক দশক শতক হাজার উজুত লক্ষ 3 লক্ষ শেষ। এবং মুনাফার হারটা তারা বলেছে 10%, এটাকে ভেঙে ফেলতে হবে, এটাকে 100 দিয়ে ভাগ করলাম, তাহলে হলো 0.01। এবার এন এর মানটা কত, এন এর মানটা ও তারা বের করতে বলেছে এন এর মানটা এখানে, বাট মুনাফা আসলটা হচ্ছে আসলের দ্বিগুণ। এখন আসলের মান যদি স্যার 3 লক্ষ হয়, একক দশক শতক হাজার উজুত লক্ষ, তাহলে এটা হবে স্যার
তিন দুগুণ 6 লক্ষ, 1000 অযুত লক্ষ, অর্থাৎ 6 লক্ষ টাকা। এবার আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা এনের মানটা বের করব। সেক্ষেত্রে আমরা এই যে মুনাফা আসলের ক্ষেত্রে এই সূত্রটা লিখেছি, তোমরা কিন্তু বারবার একটা জিনিস ভুল করবে, চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে একটা এ এর সূত্র আছে, বাট আমরা লিখেছি মুনাফা আসলের ক্ষেত্রে এ এর সূত্রটা। এটা নিয়ে যাতে কমেন্ট সেকশনে আর কোনো প্রশ্ন না করো আমি সেজন্য বারবার বলেছি। এবার এই সূত্রটাকে আমি উল্টো লিখতে পারি, পি ইন্টু ওয়ান প্লাস এন আর ইকুয়ালস টু এ। এরপরে আমি দেখো এই পিটাকে পক্ষান্তর করছি, গুণ অবস্থায় আছে, তাহলে পক্ষান্তর করলে অবভিয়াসলি সেটা স্যার ভাগ হয়ে যাবে, তাহলে হবে এ ডিভাইডেড বাই পি। এরপর আমি কি করব, এই ওয়ান প্লাস এন আর, আচ্ছা আমরা আগে এই কাজটা করে ফেলি, এর মানটা বসিয়ে দিই। এর মানটা হচ্ছে স্যার 3 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আর না এর মানটা হচ্ছে 60 লক্ষ, বাট পি এর মানটা হচ্ছে 3 লক্ষ। আচ্ছা আমি এটা মুছে দিলাম, ওকে, তাহলে এটা হচ্ছে 60 লক্ষ আর এটা হচ্ছে 3 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। এবার আমি যদি স্যার এই 3 লক্ষ দিয়ে 6 লক্ষকে ভাগ করি তাহলে এটা হবে 2, অর্থাৎ আমার এখানে এসেছে ওয়ান প্লাস এন আর ইকুয়ালস টু 2। এবার আমি যদি এককে পক্ষান্তর করি তাহলে এন আর সমান এই যে প্লাস ওয়ান, তোমরা এক যেটা দেখতে পাচ্ছ সেটাকে পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাস। সুতরাং আমরা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে এন আর এর যে ভ্যালু আমরা পাচ্ছি সেটা হচ্ছে অনলি 1। এবার আমরা এন এর মানটা বের করব, তাহলে আরটা গুণ অবস্থায় আছে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে এবার আমরা এ আর এর মান 0.01 বসালাম, তাহলে এন এর মান এই এককে যদি আমরা 0.01 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ক্যালকুলেটর আমাদেরকে দেখাবে সেটা হচ্ছে 10, অর্থাৎ এন এর মান হচ্ছে 10 বছর। অর্থাৎ 10 বছর পর এই কাহিনীটা যদি ঘটে তাহলে আমরা দেখতে পাবো 10% হারে মূলধনের দ্বিগুণ হয়ে যাবে মুনাফা আসলের পরিমাণটা। তা আশা করি এই জিনিসটা একদম সহজ হয়েছে। এরপর আমাদের আজকের সর্বশেষ 6 নম্বরটা আমরা দেখছি। এখানে দেখো 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে যদি 1,20,000 টাকা হয় তাহলে মুনাফার হারটা জিজ্ঞেস করেছে, অর্থাৎ আর এর মান বের করতে হবে। তোমাকে এখানে আর এর মানটা বের করতে হবে, এবং এটা হচ্ছে স্যার পি এর মান, এন এটা হচ্ছে এন এর মান, আর এই 1,20,000 এটা হচ্ছে স্যার মুনাফা আসলের মান। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে মুনাফা আসল, এবং মুনাফার হারটা তোমাকে বের করতে হবে। আমি সবগুলো পয়েন্ট করে লিখে রেখেছি, তোমরা জাস্ট শুধু ফিল আপ করে দিবা। স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলধন, মূলধন হচ্ছে স্যার 50,000, একক দশক শতক হাজার অযুত 50,000 টাকা, এবং তোমাকে এখানে এনার মানটা হচ্ছে স্যার 7 বছর আমি দিয়ে দিলাম, 7 বছর। তারপরে এখানে মুনাফা আসলের মানটা কত, মুনাফা আসলের মানটা 1,20,000 টাকা, এবং মুনাফার হারটা বের করতে হবে। তাহলে যেহেতু হারটা বের করতে হবে অবভিয়াসলি লাস্টে গুণ করতে হবে, তো আমরা মুনাফা আসলের সূত্র থেকে লিখছি এই যে এ ইকুয়ালস টু পি ইন্টু ওয়ান প্লাস এন আর, এটাকে আমরা উল্টো লিখতে পারি, পি ইন্টু ওয়ান প্লাস এন আর ইকুয়ালস টু এ লিখলাম। এবার আমরা ওয়ান প্লাস এন আর এর মানটা বের করব, তাহলে পিটা গুণ অবস্থায় আছে, পূর্বের মতো ভাগ হয়ে যাবে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ এর ভ্যালু হচ্ছে 1,20,000 টাকা, আর তোমার পি এর ভ্যালু হচ্ছে অনলি 50,000 টাকা। তো আমরা এখন এখানে যদি এই 1,20,000কে যদি স্যার 50,000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হাতে যে মানটা আসবে আশা করি সেটা হচ্ছে স্যার 2.4, ঠিক আছে। আমরা ক্যালকুলেটর দিয়ে যদি এই অংশটাকে যদি এই অংশটাকে ভাগ করি তাহলে অবশ্যই 2.4 চলে আসবে, আমরা সেটা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই এনআর মান যখন বাইর করব তখন আমরা এই ওয়ানটাকে পক্ষান্তর করব, ওয়ানটাকে পক্ষান্তর করলে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2.4 - 1, তখন আমাদের এ এন আর এর ভ্যালু চলে আসবে 1.4, কারণ 2.4 থেকে 1 চলে গেলে 1.4ই হয়। এখন আমরা যদি স্যার আর এর মান বের করি তাহলে এই 1.4কে এন দিয়ে ভাগ করব। এখন এই এন এর মান আমাদের হাতে জানা আছে, এন এর মান আশা করি 7 বছর তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখন আমরা এন এর মান 7 বসিয়ে দিলাম, এরপর ক্যালকুলেটরে আমরা এটাকে যদি ভাগ করি 1.4কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে সেটা আসবে 0.2, কিন্তু এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে স্যার 20%। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এখানে তেমন কোনো কিছু নাই না বোঝার,
একদম সহজভাবে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তারপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। এই ম্যাথটা, এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার, এই দুইটা ম্যাথই খুব সেম। আমরা এর আগের ম্যাথটাতে জাস্ট আর এর মানটা বের করেছিলাম, সরি, এন এর মানটা বের করেছিলাম, তাই আরটা এই পাশে এনে পক্ষান্তর করে ভাগ দিয়েছিলাম। এই অঙ্কের মধ্যে আমরা আর এর মানটা বের করেছি, তাই এন কে পক্ষান্তর করে ভাগ দিয়েছি। আর একটু জিনিস মাথায় রাখতে হবে যে আর এর মান বের করার সময় অবশ্যই পার্সেন্টেজ নিয়ে আসতে হয় বা পার্সেন্টেজ তৈরি বা গড়তে হয়, সেজন্য 100 দিয়ে গুণ করতে হয়। আর অন্য কোনো ক্ষেত্রে যদি আর এর মানটা শুরুতে থাকে তাহলে আমরা সেটাকে ভেঙে ফেলি, যেমন এখানে ছিল আমরা ভেঙে ফেলেছিলাম। শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা এর পরের ম্যাথগুলা সলিউশন করার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে, আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপের সাথে সবসময় কানেক্টেড থাকবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে ভালো ক্লাসগুলো উপহার দেওয়ার। আর তোমাদের একটাই দায়িত্ব, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা তোমাদের মতামতটা। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, গুড হ্যাবস।